কুম আসসালাম আহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন আপনার মা মৃত্যুবরণ করেছেন হজ না করে আপনি আপনার মায়ের পক্ষ হয়ে হজ করতে পারবেন কিনা আপনার মাহরম রয়েছে বা এক্ষেত্রে আপনার নিজের জন্য আগে হজ করা বাধ্যতামূলক কিনা আমরা সকলে অবগত আছি হজ হচ্ছে ইসলামের অন্যতম একটি রোকন যদি কোনো ব্যক্তি মুসলিম হজ না করে মৃত্যুবরণ করে তাহলে তার ভিতরে দুটি লক্ষণ বা দুটি কারণ আমরা দেখতে পাই প্রথমটি হচ্ছে যে যদি সে এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে তার উপর হজই ফরজ হয়নি বা দারিদ্র্য অবস্থায় সে মৃত্যুবরণ করেছে বা হজ ফরজ হয়নি এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে সেই ক্ষেত্রে তার পরিবারের কেউ চাইলে তার জন্য হজ করতেও পারে আর যদি নাও করে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু দেখা যাচ্ছে একজন স্বাবলম্বী ব্যক্তি বা যার উপর হজ ফরজ হয়েছিল কিন্তু সে হজ করার আগেই মৃত্যুবরণ করেছে সেই ক্ষেত্রে তার যে প্রজন্ম রয়েছে তার যে বরাসা রয়েছে তাদের দায়িত্ব তার হয়ে হজ করে নেওয়া তার হয়ে বা তার পক্ষ থেকে হজ করে দেওয়া বা যেটাকে হাজ বেদল বলা হয় বদল হজ যেটাকে বলা হয় তার পক্ষ থেকে হজ করা যেটা আপনি করতে চাচ্ছেন আপনার মায়ের পক্ষ থেকে যদি আপনার মায়ের পক্ষ থেকে আপনি হজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আগে নিজের হজটাকে আদায় করতে হবে নিজের হজ করার পর তারপর আপনি আপনার মায়ের পক্ষ থেকে হোক বা আপনার অন্য কোনো আত্মীয় পক্ষ থেকে হোক আপনি হজ করতে পারেন মর্মে যেমন দেখা যাচ্ছে দলিল রয়েছে যেমন ব্যক্তি একজন নারী আল্লাহ রসুলকে বললেন যে একজন নারী আল্লাহর রসুল বললেন একজন মহিলা বললেন হিয়া আল্লাহ রসুল আমার মা মানত করেছিল যে তিনি হজ করবেন কিন্তু হজ করার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন আমি কি তার জন্য হজ করবো এবং আল্লাহ রসুল বললেন হজ্জি হজ্জি আন উম্মিকি তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ করো তার মানে বোঝা যাচ্ছে হজ করা যায় মৃত্যু ব্যক্তির নামে বা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ করা যাবে কিন্তু মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আপনি হজ করার জন্য আগে নিজের জন্য আপনাকে নিজের হজটা আপনাকে আগে আদায় করতে হবে আল্লাহ রসুল্লাহ ইবনা আব্বাসাল আনুমতি তিনি বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম সালাম ইয়া কোল আল্লাহ রসুল্লাইসাল্লাম একজন ব্যক্তিকে বলতে শুনলেন যে শিবরিমার পক্ষ থেকে তিনি হজের নিয়ত করছে কাল নবী সাল্লি আল্লাহ রসুল্লাহ সাল্লাম ওই ব্যক্তিকে বললেন মান শিবরিমা এই শিবরিমা এই ব্যক্তিকে ওই ব্যক্তি উত্তরে বললেন যে ব্যক্তি শিবরিমার পক্ষ থেকে হজ করতে চাচ্ছিল বা হজ করার নিয়ত করেছিল ওই ব্যক্তি বললেন যে আখন লি ও তিনি আমার একজন ভাই বা আমার এক আত্মীয় ফকাল আল্লাহ নবী সাল আলী আসাল্লা রসুল তাকে বললেন হাজাজ তান্নফসিক তুমি কি তোমার পক্ষ থেকে নিজের হজ আগে করেছ কল আল্লাহ সে ব্যক্তি বললেন যে হে আল্লাহ রসুল না আমি আমার নিজের পক্ষ থেকে হজ করি নিজের হজ আমার করা হয়নি আল্লাহ রসুল তাকে বললেন হজ্জা আন্নফসিকা সুম্মা হজ্জা আন শিবরিমা তুমি আগে নিজের হজ আদায় করো তারপর তুমি শিবরিমার পক্ষ থেকে হজ করবে তার মানে বোঝা যাচ্ছে যে আপনি আগে আপনার হজ পালন করবেন তারপর আল্লাহ তৌফিক দিলে আপনি আপনার মায়ের পক্ষ থেকে হজ করবেন আল্লাহ আলম সব বারক আল্লাহ ফিকুন